আসসালামু আলাইকুম। বলতে বলতে আমরা আমাদের বেসিক বিল্ডার্সের 11তম ক্লাসে চলে এসেছি। প্রত্যাশা করি সবাই ভালো আছো। আজকেও আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের একটা ইম্পর্টেন্ট পার্ট, খুবই ইম্পর্টেন্ট পার্ট নিয়ে ডিসকাস করব, যেগুলোতে স্টুডেন্টরা ভালো কনফিউশনে পড়ে যায়। প্রত্যাশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি নতুন কিছু শিখতে পারবে, ইংলিশটাকে একটু ভালো লাগা শুরু করতে পারবে, ভালোবেসে ইংলিশটাকে পড়তে শুরু করতে পারবে। ডেফিনেটলি ভিডিওটাতে একটা লাইক দিয়ে শুরু করবে নিশ্চয়ই। কী শিখবো আজকে আমরা? তোমাদেরকে দুটা কোশ্চেন দিয়ে শুরু করব। কোশ্চেন দুটা, একটা কোশ্চেন এখানে আর একটা কোশ্চেন এখানে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের প্রশ্নটা খুব হেভি ওয়েট একটা জায়গায় এসেছে, খুবই হেভি ওয়েট একটা জায়গায় পরীক্ষায় এসেছে। আমি শুধু সেন্টেন্সটা লিখেছি, আনসারটা কী হবে দেখো। কুইক লিখা আছে, দেয়ার আর মেনি ড্যাশ ইন দিস ওয়ান্ডারফুল পার্টি। আছে অনেক কিছু এই ওয়ান্ডারফুল পার্টিতে, অনেক প্যাটার্নের মানুষ আছে, বলতে চাইছে অনেক প্যাটার্ন, অনেক ধরনের মানুষ আছে এই পার্টিতে। এখন তোমাকে বলতে হবে এখানে উত্তর কী, কাইন্ডস অফ পিপল, কাইন্ড অফ পিপল, কাইন্ডস অফ পার্সন, কাইন্ডস অফ পিপলস, আনসার কী দিবা তুমি? খুব কঠিন বিষয় না, নিশ্চয়ই কঠিন না, সহজ। তবে ওই যে সহজে মানুষ প্যাঁচ লাগায় অনেক সময় বেশি, কঠিনটাকে সবাই কঠিন ভেবে সময় বেশি দেয়, ইম্পর্টেন্স বেশি দিলে পরীক্ষা আসলে আনসার করতে পারে, অন্যদিকে সহজ বিষয়টাকে এড়িয়ে যায় তখন ওই সহজতাতেই প্যাঁচ লাগায়। প্রশ্ন সহজ হলে কিন্তু পরীক্ষা সবসময় ভালো হয় না, প্রশ্ন সহজ হলে অনেকে পরীক্ষা খারাপ দেয়, কারণ মানে মনে হয় যে সহজ হয়ে গেছে, ধুম দ্রুত লিখতে চায়, দ্রুত লিখতে গিয়ে কিন্তু ভুল করে। এই জন্য অনেক সময় এমনটা হয় পরীক্ষার যখন শুরু হয় অনেকের প্রথম কয়েকটা প্রশ্ন কিন্তু লিখা খুব বেশি ভালো হয় না, কারণ প্রশ্নটা সে পারে, দ্রুত লিখা শেষ করতে চায়। অন্যদিকে আমাদেরকে কিন্তু টিচাররা বলে দেয় যে যেই প্রশ্ন তুমি ভালো পারো সেটাকে একটু মানে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখবে, এটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। অন্যদিকে আমরা যখন যেই প্রশ্নটা পারি না পরীক্ষায় ওই প্রশ্নটা লেখা ভালো হয়, কারণ কি, ওটাতে আমি তো কিছু পারি না, চিন্তা করে করে লিখি, বোংবাং জিনিস লিখি, লেখা খুব সুন্দর হয়। অনেক সময় দেখা যায় ওই যে সুন্দর বোংবাং লেখা যেটা পারি না সেটাতে অনেক মার্ক্স বেশি আসে। আসো উত্তর কী, দেয়ার আর মেনি ড্যাশ। আমি নিশ্চিত উত্তর তোমরা বললো মেনি, যেহেতু আছে মেনি একটা ডিটারমিনার, তাই না? তারপরে উপরে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ইউজ অফ কাইন্ড, কাইন্ড অ্যান্ড টাইপ, কাইন্ড অর্থ প্রকার, টাইপ অর্থ প্রকার, ধরন। এখন মেনি যেহেতু আছে তারপরে নাউনটা নিশ্চয়ই প্লুরাল হবে, ফলে মেনি কাইন্ডস প্রয়োজন, মেনি কাইন্ড হবে না মেনি কাইন্ডস। তাহলে আমরা বি বাদ দিলাম, থাকে আমাদের এ সি ডি, এটাকে আমরা বাদ দিয়ে যেতে হবে কিন্তু। তাহলে দেখো এ নাম্বারটা আমি পরে দেখবো, এক নাম্বারটা আমি একটু পরে আসবো। হ্যাঁ আমি নিচের থেকে আসি, কাইন্ডস অফ পার্সন কি হয় কি না দেখো তো, মেনি কাইন্ডস ঠিক আছে, পার্সন কি হবে কি না, অনেক ধরনের মানুষ, ফলে কাইন্ডসটা যেহেতু প্লুরেল নাউনটা কি প্লুরেল হওয়া উচিত না, তারপরে নাউনটা নিশ্চয় প্লুরেল হওয়া উচিত, ফলে পার্সনের প্লুরেল কিন্তু পিপল, পার্সনের প্লুরেল কি পিপল। তাহলে আমরা এ নাম্বারটা কিন্তু উত্তর হতে পারে, কিন্তু ডি নাম্বারটাতে লেখা আছে কাইন্ডস অফ পিপলস, মানে পিপলের সাথে আবার এস দরকার আছে নাকি? আমাদের এখানে টার্গেট কথা কি, এই পার্টিতে অনেক ধরনের মানুষ আছে, তাহলে নিশ্চয়ই এখানে পিপলসটা প্রয়োজন হবে না, ফলে আমরা ডি নাম্বারটাকে কেটে দিব। কাটলাম আমরা কারে কারে, বি নাম্বারে আগে কাটলাম, এখানে পার্সনের কারণে সি নাম্বার কাটলাম, উত্তর নিশ্চয়ই এ, দেয়ার আর মেনি কাইন্ডস অফ পিপল ইন দিস ওয়ান্ডারফুল পার্টি, দেয়ার আর মেনি কাইন্ডস অফ পিপল ইন দিস ওয়ান্ডারফুল পার্টি। দেন নিজের প্রশ্ন আনসারটা করো তো, আর ইউ লুকিং ফর আ স্পেশাল কাইন্ডস নাকি স্পেশাল কাইন্ড অফ কার? একটু নর্মাল কথা কিন্তু খুব ইজি প্রশ্ন। আবারও বলছি, আর ইউ লুকিং ফর আ স্পেশাল কাইন্ডস নাকি স্পেশাল কাইন্ড অফ কার? তোমরা যদি এই আর্টিকেলটা দিয়ে তাকাও এটা দ্বারা কিন্তু নিশ্চয়ই এখানে এ স্পেশাল কাইন্ডস হবে নাকি এ স্পেশাল কাইন্ড হবে বুঝে যেতে পারবা সহজে। উত্তর নিশ্চয়ই এ স্পেশাল কাইন্ড অফ, আর ইউ লুকিং ফর এ স্পেশাল কাইন্ড অফ, এ স্পেশাল কাইন্ডস হচ্ছে না নিশ্চয়ই, তাই না? অ্যাগ্রি তো সবাই, নিশ্চয়ই অ্যাগ্রি করো। দেন আমি কিছু কথা লিখেছি যেগুলো তোমরা আমি প্রত্যাশা করি জানো, তারপরে একটু রিক্যাপ। কাইন্ড অ্যান্ড টাইপ, কাইন্ড অর্থও প্রকার, টাইপ অর্থও কিন্তু প্রকার, ধরন। এখানে লিখেছি দেখো কিছু ওয়ার্ড, আর্টিকেল, ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ, এরা হলো সিঙ্গুলার, তাদের পরে নাউনটাও নিশ্চয়ই সিঙ্গুলার হবে, মিনস এদের পরে যেই কাইন্ড অথবা টাইপ যদি আসে সেটা নিশ্চয়ই সিঙ্গুলার হবে। কে, এ, এরপরে তো নিশ্চয়ই এ প্যান হয়, আমরা কি কখনো এ প্যান্স বলি? জীবনে বলি না, ওয়ান প্যান্স বলি? বলি না। দিস আর দ্যাট, খুব ইম্পর্টেন্ট কথা আমি বলবো তোমাদেরকে নিশ্চয়ই, দিস অ্যান্ড দ্যাট এগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ, তাই না? দিস অ্যান্ড দ্যাট, এটা হলো এই দুটো ডেমনস্ট্রেটিভ হলো সিঙ্গুলার,
তাদের পরে নাউনটা নিশ্চয়ই সিঙ্গুলার হবে, ফলে এ ওয়ান দিস দ্যাট এদের পরে নাউনটা কী হবে, সিঙ্গুলার হবে। অন্যদিকে ফিউ, সাম, মেনি, ডিফারেন্ট, ভেরিয়াস, সেভারাল, দিস, দোজ, এই যে দিস শব্দের প্রয়োগ হলো দিস, দ্যাটের প্রয়োগ হলো দোজ, এই ডিটারমিনারগুলো, এই ডেমনস্ট্রেটিভগুলোর পরে নাউনটা কিন্তু প্লুরাল হবে। এটা আমরা সবাই জানি ফিউর পরে নাউনটা প্লুরাল হয়, আমি গত ক্লাসও বলে এসেছি। তাহলে ফিউ, সাম, মেনি, ডিফারেন্ট, ভেরিয়াস, সেভারাল, দিস, দোজ, এদের পর নাউনটা কী হবে, প্লুরাল হবে। তাহলে এ ওয়ান দিস দ্যাটের পর নাউনটা হবে সিঙ্গুলার, তারপর ভার্ব যেটা হবে সেটাও নিশ্চয়ই সিঙ্গুলার হওয়া উচিত, সিঙ্গুলার হবেই হবে। অন্যদিকে ফিউ, সাম, মেনি, ডিফারেন্ট, ভেরিয়াস, সেভারাল, দিস, দোজ, এরপরে নাউনটা নিশ্চয়ই প্লুরাল হবে, ভার্বটাও নিশ্চয়ই প্লুরাল হবে। এগুলো মুখস্থ করার দরকার নাই, রিডিং পড়লে নিশ্চয় তোমরা বুঝে যাবা। দেন সেন্টেন্স আসো, সেন্টেন্সটাকে একটু ভালো করে পড়ো, পরীক্ষায় সেন্টেন্স আসে, সেন্টেন্স আকারে তোমাকে প্রশ্ন আনসার করতে হয়। প্রথম সেন্টেন্স, আই হ্যাভ আ টাইপ অফ বুক উইচ ইজ ইউজফুল ফর এভরি ওয়ান, আমার আছে এক ধরনের একটা বই যেটা সবার জন্যই মানে ইউজফুল, মানে উপকারী। এ টাইপ, দেখো এ যেহেতু সিঙ্গুলার ফলে টাইপটাও সিঙ্গুলার, এরপর নাউনটাও সিঙ্গুলার হলো। দেখো এ টাইপ অফ বুক, এ টাইপ অফ বুক, একটু পড়ো, এ টাইপ অফ বুক। সেকেন্ড সেন্টেন্সে লিখেছি আই হ্যাড দ্যাট কাইন্ড অফ বুক উইচ ওয়াজ এসেনশিয়াল ফর মি, দেখো এখানেও দ্যাট কাইন্ড, দ্যাটটা যেহেতু সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ, তারপর নাউনটা নিশ্চয়ই সিঙ্গুলার হবে, ভার্বটাও নিশ্চয়ই সিঙ্গুলার হওয়া উচিত। দ্যাট কাইন্ড লেখা আছে, তারপর নাউনটা কিন্তু বুক আছে, দেখো দ্যাট কাইন্ড অফ বুক, পরো আমার সাথে দ্যাট কাইন্ড অফ বুক, দ্যাট কাইন্ড অফ বুক। দেন দেখো লেখা আছে আই হ্যাভ সাম কাইন্ডস অফ বুক, সাম কাইন্ডস অফ বুকস, দেখো সাম কাইন্ডস অফ বুকস, সামের পর নাউনটা হবে প্লুরাল, দেখো হয়েছে কাইন্ডস, যেহেতু কাইন্ডটা মানে প্রকার কাউন্ট করা যাচ্ছে, তাহলে এই যে কাইন্ড অ্যান্ড টাইপ সহজেই নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি, লাইক তাদের পরে নাউনটা কিন্তু প্লুরাল হবে, সাম কাইন্ডস। আবার যদি সামের পর ইনফরমেশন আসে, আনকাউন্টেবল নাউন, তখন কিন্তু আবার সাম ইনফরমেশনস বলবো না, সাম ফার্নিচার্স বলবো না, কারণ সাম শব্দটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটার সাথেই বসে আমরা দেখেছি ফার্স্ট ক্লাসে, এবং ইনফরমেশন শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন, ফার্নিচার শব্দটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনকে প্লুরাল বানানো যায় না স্বভাবত। তাহলে আই হ্যাভ সাম কাইন্ডস অফ বুকস, সামের পর নাউনটা প্লুরাল, সামের পর কাইন্ডসটা প্লুরাল, তারপরে যে নাউনটা আছে সেটাও কিন্তু প্লুরাল, কয়েক ধরনের বই, কিছু ধরনের বই, কিছু ধরনের বই, বইটাও কিন্তু প্লুরাল। একই প্যাটার্নে দোজ কাইন্ডস অফ বুকস, দোজ কাইন্ডস অফ বুকস, দেখো দোজটা যেহেতু একটা ডেমনস্ট্রেটিভ, প্লুরাল ডেমনস্ট্রেটিভ, তারপর নাউনটাও প্লুরাল হবে, মানে তারপরে যেই ধরন ওয়ার্ডটা প্রয়োজন আমাদের এখানে বাক্যের সেন্সে, দোজ কাইন্ডস, তারপরে বুকস, সেটাও কিন্তু প্লুরাল হবে। ফলে সেন্টেন্স চারটা একটু পড়ো আমার সাথে, আই হ্যাভ আ টাইপ অফ বুক উইচ ইজ অ্যাসেনশিয়াল ফর এভরি ওয়ান, দেখো ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে, কারণ এখানে সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, মিনস মানে এই উইচ দ্বারা মূলত এ টাইপ অফ বুককে বোঝানো হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। তারপরে আই হ্যাড দ্যাট কাইন্ড অফ বুক, এখানেও দেখো উইচ ওয়াজ লেখা আছে, কারণ উইচ দ্বারা এখানে কিন্তু বোঝানো হয়েছে দ্যাট কাইন্ড অফ বুককে, ফলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে দ্যাট কাইন্ড অফ বুক সিঙ্গুলার সিঙ্গুলার। এখানে আসো, সাম কাইন্ডস অফ, সাম কাইন্ডস অফ বুকস উইচ, তারপরে নিশ্চয় দেখো ভার্বটা প্লুরাল লেখা আছে আর, কারণ কি উইচ দ্বারা এখানে সাম কাইন্ডস অফ বুকসকে বোঝানো হয়েছে, ফলে আর। দেন দোজ কাইন্ডস অফ বুকস উইচ ওয়ার, এখানে উইচ দ্বারা কিন্তু এই দোজ কাইন্ডস অফ বুকসকে বোঝানো হয়েছে, এই জন্য ভার্ব হলো কি ওয়ার। আশা করি এই সহজ বিষয় তোমাদেরকে বোঝাতে পেরেছি, কেন বলছি সহজ বিষয়, পরীক্ষা প্রশ্ন এসেছে, এই জন্যই তোমাদের বেসিকটা বিল্ড আপ করার জন্যই মূলত আমার এই সহজ বিষয়টা একটু তুলে ধরা, যেন তোমরা ভালো করতে পারো, সহজ বিষয় দেখে একবারে খেই হারিয়ে না ফেলো। কঠিন বিষয় তো সবাই ভালো করেই পড়ে, সহজ বিষয়টাকে কেউ পড়ে না বা এড়িয়ে যায়। দেন দেখাবো কিছু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষ পরীক্ষা প্রশ্ন এসেছে এই ডিআরটা দিয়ে, অনেক পরীক্ষা প্রশ্ন এসেছে, তোমাদের জন্য নিশ্চয় সহজ হবে। আই হ্যাভ 10 ডিয়ার্স, বাক্যটাকে ঠিক নাকি ভুল বলতে হবে, আই হ্যাভ 10 ডিয়ার্স, বাক্যটাকে ঠিক নাকি ভুল, নিশ্চয়ই বাক্যটা ঠিক না, দেখে হয়তো বুঝতে পেরেছ, কারণ লাল দাগ দেওয়া আছে, তাই না? ইয়েস, ডিয়ার্স হবে না, ডিয়ার হবে। উত্তর কী হবে? আই হ্যাভ 10 ডিয়ার, মানে কিছু নাউন আছে, একটু পর আমি দেখাবো, যাদেরকে আমরা সিঙ্গুলারে যা লিখি প্লুরেলও তাই লিখতে হয়, মিনস তাদের সিঙ্গুলার প্লুরেল একই রকম, সিঙ্গুলারে যে ওয়ার্ডটা বসবে প্লুরেলও সেম ওয়ার্ডটাই হবে, লাইক ডিয়ার। তাহলে আই হ্যাভ 10 ডিয়ার্স না, আই হ্যাভ 10 ডিয়ার। তারপর হি হ্যাজ 300 টাকা, ঠিক আছে কি না, ঠিক নাই বুঝতে পেরেছো, কারণ লাল দাগ দেওয়া আছে, তাই না? দেখো ওই যে 100, 1000, 1,000,000,000, তারপরে ডিয়ার, শিপ, সোয়ান, ডজেন, এই শব্দগুলো মূলত সিঙ্গুলারে যা থাকে প্লুরেলও তাই থাকে। এখন এই 100, 1,000,000,000,000, এদের আগে যদি একটা নির্দিষ্ট সংখ্যা থাকে, ফিগার থাকে, লাইক 3,
এদের আগে যদি একটা নির্দিষ্ট সংখ্যা থাকে তখন এদের সাথে কি নিশ্চয়ই অ্যাজ ওয়াইজ লেখা যাবে না, আনসার হবে কি? তাহলে বাকরা যেহেতু ভুল, ঠিকটা কি? ঠিক হলো এটা, হি হ্যাজ 300 টাকা। একটু বড় খারাপ লাগবে আমি জানি, মুখে একটু খারাপ লাগবে, 300s বলতে মন চাইবে, কারণ 3 আছে কেমন কেমন জানি লাগে, স্টিল পড়তে হবে। হি হ্যাজ 300 টাকা, 100,000 মিলিয়ন বিলিয়ন। এদের আগে যদি নির্দিষ্ট ফিগার থাকে লাইক 3, 1, 2, 3, এদের পরে নাউনটা নিশ্চয়ই এ 100,000 মিলিয়ন বিলিয়ন কিন্তু সিঙ্গুলার হবে, তাদের সাথে অ্যাজবেস দেওয়া যাবে না। হি হ্যাজ 300 টাকা। অন্যদিকে এই সেন্টেন্সের দিকে তাকাও মনোযোগ দিয়ে, লেখা আছে আই হ্যাভ সিন হান্ড্রেডস অফ পিপল ইন দ্য স্ট্রিট। আমি রাস্তায় এ হান্ড্রেডস মানে কি? শত শত মানুষ। এখানে স্পেসিফিক করে দিয়েছে যে 300 মানুষ। এই জন্য 3 মানে স্পেসিফিক একটা ফিগার আছে বিধায় আমরা সিঙ্গুলার লিখতে হবে, অ্যাজটা দেওয়া যাবে না। অন্যদিকে এখানে নির্দিষ্ট কোনো ফিগার নাই, এই জন্য এর সাথে আমরা অ্যাজ বেস দিতে পারছি, অ্যাজ দিতে পারছি। এরা দ্বারা কিন্তু বোঝাচ্ছে শত শত, ওখানে বলছে 300, এখানে শত শত, পার্থক্য আছে অর্থেও। তাহলে আই হ্যাভ সিন হান্ড্রেডস অফ পিপল ইন দ্য স্ট্রিট, আমি রাস্তায় শত শত মানুষ দেখেছি। দেন ইউ হ্যাভ $6,000, বাক্যটা ঠিক আছে কিনা? এ বাক্যে ঠিক তো নাই, বাক্যে দুটা ভুল আছে, একে একে কটা ভুল আছে, দুইটা ভুল। থাউজেন্ডস এখানে হবে না, কারণ তার আগে একটা নির্দিষ্ট ফিগার আছে, 6,000 হবে। অন্যদিকে ডলার, ডলারটা কিন্তু প্লুরাল হয়, ইয়াস ডলার কিন্তু প্লুরাল হয়, যখন প্লুরাল হওয়া প্রয়োজন প্লুরাল হয়, সিঙ্গুলার থাকার প্রয়োজন সিঙ্গুলার থাকে। তাহলে দেখো ইউ হ্যাভ 6,000 হবে, কারণ 6 একটা নির্দিষ্ট ফিগার আছে, কিন্তু ডলার্সটাকে কিন্তু প্লুরাল করতে হবে, অ্যাস দিতেই হবে। ডলার্স কিন্তু আনকাউন্টেবল নাউন না, মানে অনেকে মানির মতো কাউন্ট করে, মানি শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন। কেন যদি প্রশ্ন হয়, কেন? আসলে কোনো কেন না এখানে, মানিটাকে ইংরেজরা যারা ইংলিশ ভাষা কন্ট্রোল করে তারা আনকাউন্টেবল নাউন হিসেবে কাউন্ট করে। অন্যদিকে মানি ডলার শব্দটা কিন্তু কাউন্টেবল নাউন, তা মানে প্রয়োজনে এটাকে আমরা প্লুরাল বানাতে পারি, লাইক এখানে বানালাম ইউ হ্যাভ $6,000, ইউ হ্যাভ $6,000। আমরা কিন্তু বলি না যে আই হ্যাভ 2 টাকাস, আমরা বলি না, আমরা বলতে পারি আই হ্যাভ $2, আই হ্যাভ $2, মানে ডলারটা প্লুরাল হতে পারে। অন্যদিকে আই হ্যাভ 2 টাকাস আমরা বলি না। দেন থাউজেন্ডস অফ পিপুল ওয়ার এফেক্টেড, থাউজেন্ডস অফ পিপুল মানে কি? হাজার হাজার মানুষ। দেখো এখানে 6,000, তার আগে নির্দিষ্ট ফিগার আছে, এই জন্য অ্যাজবেস দিতে পারবো না আমরা। তো এখানে অ্যাজবেস নির্দিষ্ট ফিগার নাই, থাউজেন্ডসের আগে একবার নিচে সেন্টেন্সে থাউজেন্ডস অফ পিপুল মিন্স হাজার হাজার মানুষ ওয়ার এফেক্টেড মিন্স আক্রান্ত হয়েছিল, এটা বোঝাচ্ছে। ফলে বোঝাতে পেরেছি এই কথাগুলোর একটা রিকেপ আছে এখানে, কিছু নাউন সিঙ্গুলার এবং প্লুরেলে একই ফর্ম হয়। আগে রুল শিখবো না, আগে রুল শেখাটা মনে হয় খুব বেশি ভালো না, কারণ তুমি ন্যাচারালি, আমি আগে যে সেন্টেন্সগুলো বুঝিয়েছি আমার মনে হয় তোমরা অনেকে এমনিতে বুঝে গেছো, মানে আমি বোঝানোর আগে অনেকটা টের পেয়ে গেছো কেন হয়। যদি তুমি সেন্টেন্সকে একটু চিন্তা করে রাখতে পারো প্রস্তুতি নেওয়ার সময়, যদি রুলের চেয়েও বেশি সেন্টেন্সকে প্রায়োরিটি দাও, তোমার নিশ্চয়ই প্রস্তুতি খুব স্ট্রং হবে, পরীক্ষা তুমি ভালো করতে পারবা। তুমি রুল কত মুখস্থ রাখবা ভর্তি পরীক্ষার জন্য অথবা চাকরি পরীক্ষার জন্য, যারা প্রস্তুতি নিচ্ছে, রুল তো আসলে মুখস্থ করে রাখা সম্ভব না। আর যেদিন পরীক্ষা হচ্ছে, গিভেন ডেটে তো শুধু ইংলিশ পরীক্ষা হয় না, ইংলিশের পাশাপাশি বাংলা, সাধারণ জ্ঞান, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ম্যাথ, কত পরীক্ষা হয়। ফলে যদি বেশি রুল পড়ে, যে মানুষ বেশি রুল পড়ে সে মানুষের পক্ষে ভালো করা খুব কঠিন। অন্যদিকে যিনি কিনা রুলের চেয়েও বেশি প্রায়োরিটি দেন বিগত বছরের প্রশ্ন বা সেন্টেন্সকে বুঝা, সেন্টেন্স বোঝার উপর, ডেফিনেটলি তিনি পরীক্ষা কিন্তু ন্যাচারালি প্রশ্ন আনসার করে ফেলতে পারেন উইদিন শর্ট টাইম। তাহলে দেখো লেখা আছে কিছু নাউন সিঙ্গুলার এবং প্লুরাল একই ফর্ম, কী সেগুলো? ডিয়ার শিপস, 1 ডজন, ওই যে মুখে যেগুলো বলছিলাম, ডিয়ার শিপস, 1 ডজন, 100,000 মিলিয়ন বিলিয়ন, লিখছি নট ডলার, এটা আলাদা করে আমি লিখি, স্টুডেন্টদেরকে লিখে নট ডলার, মানে ডলারটা কিন্তু ডলার না, নট ডলার না, কী হবে? ডলার্স, মানে ডলারটা এদের বংশোদ্ভূত না। ডলার যখন প্রয়োজন আই হ্যাভ 1 ডলার, আমার আছে 1 ডলার, আই হ্যাভ 2 ডলার্স, বোঝাতে পেরেছি নিশ্চয়ই। দেন আমি তোমাদেরকে কী দেখাবো আজকে? আজকে আর কিছু নেই, আমাদের আজকের ক্লাসটি ছিল এই, প্রত্যাশা করি সহজ হলেও ক্লাসটি তোমাদের প্রস্তুতিতে একটু হলেও সহায়তা দিয়েছে। প্রস্তুতি নিশ্চয়ই ভালো করে তোমরা নিচ্ছ, যে কথাগুলো বলছি বেস করে তোমরা বিগত বছর যে প্রশ্নগুলো এসেছে সমাধান করতে থাকো। কারো কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে করতে পারো। ভালো থাকবে তোমরা সবাই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।